ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার ভারত একা একদিনের আন্তর্জাতিকের যে ক্রিকেট বিশ্বকাপ সেই বিশ্বকাপ আয়োজন করছে। বিশ্বকাপ হবে ভারতের 10টি স্টেডিয়ামে, তার মধ্যে রয়েছে কলকাতা। কলকাতা পাচ্ছে মোট 5টি ম্যাচ। কাদের সাথে এই খেলাগুলো হবে, মুখোমুখি হবেন কারা, টিকিট, যে টিকিট নিয়ে খুব স্বাভাবিকভাবেই উত্তেজনা তুঙ্গে, সেই টিকিট কীভাবে ক্রীড়াপ্রেমীরা পাবেন সেই বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ক্রীড়া সাংবাদিক শান্তনু ঘোষ। শান্তনু, প্রথমেই যে কথাটা জানতে চাইব যে ভারত আবার ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করছে কলকাতায়, যারা আমরা সবাই জানি যে ক্রিকেটের মক্কা বলা হয়, সেই ইডেনে ম্যাচ, সেই ইডেনের টিকিট নিয়ে খুব স্বাভাবিকভাবে উন্মাদনা তুঙ্গে। কীভাবে সাধারণ মানুষ যারা ক্রিকেট প্রেমী তারা এই টিকিট সংগ্রহ করবে? টিকিট এবারে অনলাইন টিকিট কেনা যাবে, বেশিরভাগ টিকিটই অনলাইনেই বিক্রি হবে। কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে অনলাইন টিকিট কেনা হবে সেই ই টিকিট দেখিয়ে কিন্তু মাঠে ঢোকা যাবে না। টিকিট অনলাইনে কাটার পর যে ছাপা টিকিট, যে একদম হাতে টিকিট নিয়ে ঢোকা হয়, সেই টিকিট সংগ্রহ করতে হবে। সেই টিকিট সংগ্রহ করা যাবে ইডেনের টিকিট কাউন্টার থেকে, টিকিট কাটার পর সেই কাউন্টার থেকে এসে টিকিট নিয়ে নিতে হবে। অথবা ভারতের মধ্যে হলে ভারতবাসীদের জন্য আরও একটি উপায় থাকছে, সেটা হচ্ছে পোস্ট মারফত তাদের ঠিকানায় টিকিট পৌঁছে দেওয়া যাবে। সেটার জন্য কিছু আরও বেশি বাড়তি টাকা, 150 টাকার কাছাকাছি টাকা খরচ করলেই টিকিট বাড়িতে বসেই পাওয়া যাবে। কিন্তু টিকিট কাটবেন কীভাবে? টিকিট কাটতে গেলে 25 আগস্ট থেকে টিকিট পাওয়া যাবে টিকিট অনলাইনে। তার জন্য রেজিস্ট্রেশন করতে হবে, এক ICC-র তরফ থেকে একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কে গিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করে বিভিন্ন দিনে কিন্তু বিভিন্ন ম্যাচের টিকিট বিক্রি হবে। ভারত ছাড়া বাকি যে বিশ্বকাপের ম্যাচগুলো রয়েছে সেগুলোর টিকিট বিক্রি শুরু হয়ে যাবে 25 আগস্ট থেকে। শুধু ভারতের যে ম্যাচগুলো, সেই ভারতের ম্যাচগুলোর মধ্যে যে ম্যাচ চেন্নাই, দিল্লি এবং পুনেতে রয়েছে তার টিকিট বিক্রি হবে 31 আগস্ট। 1 সেপ্টেম্বর ভারতের যে ম্যাচ রয়েছে ধর্মশালা, লখনউ এবং মুম্বাই, এই যে তিনটে জায়গা সেখানের ম্যাচ, ভারতের যে ম্যাচগুলো রয়েছে সেগুলোর টিকিট বিক্রি হবে 1 সেপ্টেম্বর। আর 2 সেপ্টেম্বর বিক্রি হবে ব্যাঙ্গালোর এবং কলকাতায় যে ভারতের ম্যাচ রয়েছে, মানে কলকাতায় ভারত এবং দক্ষিণ আফ্রিকার যে ম্যাচ, সেই ম্যাচের টিকিট বিক্রি হবে 2 সেপ্টেম্বর। আর আহমেদাবাদে যে ভারত পাকিস্তান ম্যাচ, সেই হাই ভোল্টেজ ম্যাচের যে টিকিট, সেই টিকিট বিক্রি হবে 3 সেপ্টেম্বর। তাছাড়া সেমিফাইনাল এবং ফাইনাল, এই যে তিনটে ম্যাচ, সেই তিনটে ম্যাচের টিকিট বিক্রি হবে 15 সেপ্টেম্বর। অর্থাৎ ইডেনে যে সেমিফাইনাল রয়েছে সেই সেমিফাইনালের টিকিট বিক্রি হবে 15 সেপ্টেম্বর। কিন্তু একটা জিনিস মাথায় রাখার, সেটা হচ্ছে অন্যান্যবার যে বিশ্বকাপ হয়েছে সেবারে কিন্তু প্রায় 1 বছর আগে থেকে টিকিট বিক্রি শুরু হয়ে গেছিল, এবারে কিন্তু হাতে সময়টা অনেক কম। শান্তনু, এখানেই আমার একটা প্রশ্ন থাকবে তোমার কাছে যে এত বড় একটা আয়োজন, ক্রিকেটের বেস শোটা হতে চলেছে ভারতে, সেক্ষেত্রে এই যে 1 বছর সময় বা আরও দীর্ঘ সময় কমিয়ে এনে প্রায় খুব কাছাকাছি 15-20 দিন বা 1 মাস সময়ের ব্যবধানে যে টিকিটের বন্দোবস্ত করা বা করা হচ্ছে ICC-র তরফ থেকে, এটা কেন? এটা কি সেই টিকিটের কালোবাজারি রোখার জন্য নাকি অন্য কোনো কারণ রয়েছে, ব্যবসায়িক কোনো কারণ? মূল কারণ হচ্ছে যে বিশ্বকাপের সূচি আগে থেকে ঘোষণা করা যায়নি এবং সূচি ঘোষণা করার পরেও 9টি ম্যাচের দিন বদল করতে হয়েছে। সেখানে কিন্তু অবশ্যই বলতে হবে BCCI-এর ব্যর্থতার একটা দিক তো অবশ্যই, তার কারণ কালী পুজোর দিন ইডেনে ম্যাচ ছিল, সেই ম্যাচের দিন পরিবর্তন করতে হয়েছে। আহমেদাবাদে নবরাত্রির দিন ভারত পাকিস্তান ম্যাচ ছিল, সেই দিনও পরিবর্তন, মূলত নিরাপত্তার কারণেই বোধহয় এই দিনগুলো পরিবর্তন। একদমই, তখন কলকাতা পুলিশের তরফে ইডেন CAB-কে বলা হয়েছিল যে কালী পুজোর দিন ম্যাচ হলে নিরাপত্তার অসুবিধা হতে পারে, সেই জন্য সেই ম্যাচ সরানো হয়েছে। আশা করছি BCCI সেই ব্যবস্থা নিশ্চয়ই ঠিক রেখেছে যে খুব অনায়াসে মানুষজন টিকিট কাটতে পারবে এবং খেলা দেখতে পারবে। বেশ, একেবারেই তাই। শান্তনুর কথা ধরেই বলছি যে যারা ইডেন গার্ডেন্সে ম্যাচ দেখতে চাইছেন বা ইডেন গার্ডেন্সের বাইরেও ম্যাচ দেখতে চাইছেন, তারা শান্তনুর বলে দেওয়া নিয়ম অনুসরণ করতে পারেন, টিকিট সংগ্রহ করুন, ক্রিকেটের আনন্দ উপভোগ করুন। ইডেন গার্ডেন্স থেকে ক্যামেরায় প্রিয়ঙ্করের সঙ্গে আমি সৌরভ পাল, আমার সঙ্গে এতক্ষণ ছিলেন শান্তনু ঘোষ।